বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া জাতির জনকের কথা দিয়ে শুরু করছি রাজনীতি মুখে বললেই হয় না রাজনীতি করতে হলে দেশপ্রেমিক হতে হয় দেশ ও জনগণের জন্য নিজ জীবনকে উজাড় করে দিতে হয় নিজ স্বার্থ আত্মবিসর্জন দিতে হয় আন্দোলন হতে হবে জনস্বার্থে যদি আন্দোলন নেতা স্বার্থে হয় সে আন্দোলন কোনো দিন জনগণের জন্য হয় না বিগত বছর হইতে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে নিজেদের স্বার্থে তারেক জিয়া খালেদা জিয়া ও নেতাদের স্বার্থে এই পর্যন্ত জনস্বার্থে আন্দোলনের মাঠে নামেনি জনগণের স্বার্থে কোনো দফাই পেশ করতে পারেনি 2017 সালের পর খালেদা জিয়া 37 দফা পেশ করে সেই দফাগুলি পূর্বেই কাজ শুরু করে দিয়েছে ও বেগমান ছিল সম্পূর্ণর পথেই ছিল কিন্তু গ্রহণযোগ্য কোনো আন্দোলন উপস্থাপন করতে পারেনি সেজন্য আন্দোলন জনগণের উপস্থিত ঘটেনি বিরোধী দল অঙ্গসংগঠন সহ আমেরিকা বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলিতে ধর্ণা দিয়ে কিছু সফলতা অর্জন করে যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতা বসিয়ে দিবে এই চিন্তা তাদের মাথায় ছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের নিয়ে বাংলাদেশ উপর নিষেধাজ্ঞা সৃষ্টি করার উদ্যোগ নেন আন্দোলন বেগমান করবে কিন্তু দলের যোগ্য নেতা না থাকায় নেতৃত্ব দেওয়ায় যোগ্য যুক্তরাষ্ট্র মনে করেন না কিন্তু দলের সাথে সম্ভাবনা দলের নৈতিক পীড়াপিড়ি সরকারদের উপর নিষেধাজ্ঞা দেওয়া চেষ্টা চালায় এই আমেরিকা ভিসার নীতি বাংলাদেশের উপর ন্যস্ত করেন যে ভিসা নীতি পূর্বে জঙ্গি দলের মদতদাতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমেরিকা দিয়েছিল যা এখনো বলবৎ আছে ও তারেক জিয়া ভোগ করছে এবং তারেক জিয়া বলবৎ আছে বর্তমানে যে ভিসা নীতি আমেরিকা দিয়েছে তা হলো আগামী নির্বাচনে জঙ্গি সন্ত্রাসী সবিক্রম না হতে পারে নির্বাচন সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনে ভূমিকা রাখবে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন